নমস্কার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর কালী পুজোর দিন সকাল থেকে কলকাতা সহ পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে শুষ্ক আবহাওয়া ও শীতের মরশুম প্রবেশ করবে পনেরোই নভেম্বরের পর থেকে শীতের তীব্রতা আরও বাড়বে চলতি বছরের লানিনার প্রভাবে দেশে প্রচণ্ড ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত লানিনা তীব্রতা ষাট শতাংশ পর্যন্ত বাড়তে পারে যার প্রভাবে চলতি বছরের তীব্র ঠান্ডায় কাঁপবে পুরো ভারত একত্রিশে অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী জেলায় একটু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে যেমন জয়নগর মাজিরপুর হলদিয়া এই সমস্ত জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে আমরা দেখে নেব বৃষ্টিটা বাড়ছে নাকি দেখুন বৃষ্টি কিন্তু আস্তে আস্তে উপকূল থেকে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতে প্রবেশ করতে শুরু করেছে আমরা দেখে নিচ্ছি যে দুপুর গড়াতে কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অর্থাৎ দেখুন পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে অন্যান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাকি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের হলদিয়া এদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা বিস্তারিত দেখব কোথায় কোথায় বৃষ্টিটা হতে পারে দেখুন বৃহস্পতিবার দুপুর থেকে কে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে কাঁথি খাজুরি এগরা মোহনপুর বা এদিকে বাজকুল হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের বেলদা এদিকে তমলুক জয়নগর মাজিলপুর বারুইপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে বৃষ্টিটা বাড়তে পারে আমরা তবু দেখে নেব যে বিকেল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন পশ্চিম মেদিনীপুরের এদিকে দেখুন গোপীবল্লভপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কলকাতা এদিকে হাওড়া এদিকে হুগলি উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাঝিরপুর সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর আরামবাগ পূর্ব বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া চাকদা হাওড়া চন্দননগর খর্দা এই সমস্ত জায়গায় বৃষ্টি একটা খুব একটা ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে কাটোয়াতে বৃষ্টি হতে পারে বাঁকুড়াতে হালকা বৃষ্টি পুরুলিয়ার কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানে আসানসোল এদিকে দেখুন পুরুলিয়া সংলগ্ন রঘুনাথপুরে হালকা বৃষ্টি হতে পারে আমরা দেখে নেব পরবর্তীকালে বৃষ্টিটা বাড়ছে নাকি দেখুন মোটামুটি দে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটার নাগাদ করে কিন্তু মোটামুটি বৃষ্টিটা থাকছে পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় পূর্ব মেদিনীপুর এবং হাওড়া হাউড়িগুলি কলকাতার কোনো কোনো জায়গায় বৃষ্টিটা থাকছে চন্দ্রনগর কলকাতা কোলাঘাট আরামবাগ খড়গপুর চাকুলিয়া হলদিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টিটা সন্ধ্যের দিকে হলেও থাকছে অর্থাৎ এই সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কালী পুজোয় বৃষ্টিটা হচ্ছে কিন্তু কিছু করার নেই কালী পুজোয় দেখুন নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আমরা দেখে নেব পরবর্তীকালে বৃষ্টিটা থাকবে নাকি দেখুন মোটামুটি সন্ধ্যে হলেও এদিকে খড়গপুর গোলাঘাট কলকাতা চন্দননগর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে আমরা দেখে নেবো বৃষ্টিটা বাড়ছে রেখে দেখুন বৃষ্টিটা রাতের দিকে কিন্তু আর মোটামুটি নেই অর্থাৎ রাতের দিকে কিন্তু কালী পুজো দেখতে বেরোতে পারবেন এবার আমরা দেখে নেবো যে শুক্রবার বৃষ্টিকে দেখুন মোটামুটি শুক্রবার মোটামুটি সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলায় রয়েছে গঙ্গাসাগর এদিকে দেখুন মোটামুটি হলদিয়া দীঘা কাঁথি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেবো বৃষ্টিটা বাড়ছে কি দেখুন মোটামুটি শুক্রবার উপকূলবর্তী জেলায় সকাল থেকে কিন্তু বৃষ্টিটা রয়েছে পরবর্তীকালে আমাদের এখানে বৃষ্টির আদৌ থাকবে নাকি এবং মোটামুটি উপরবর্তী জেলার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া এদিকে দেখুন হাওড়া খর্ধা কলকাতা কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার দুপুর থেকে মোটামুটি বৃষ্টির দক্ষিণবঙ্গে তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র এই যে দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় এদিকে দেখুন পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বারুইপুর জয়নগর এই সব জায়গায় হালকা বৃষ্টি হতে পারে হলদিবাড়ি গোসাবা এই সমস্ত জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই পরবর্তীকালে আমরা দেখে নেবো বৃষ্টিটা বাড়ছে নাকি দেখুন শুক্রবার মোটামুটি দুপুর থেকে বিকেল বা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শনিবার থেকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া মোটামুটি শুকনোই থাকবে শনিবার রবিবার সোমবার মোটামুটি আবহাওয়া শুকনোই থাকবে তবে আমরা দেখতে পাচ্ছি যে বুধবার করে কিন্তু আবার বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মোটামুটি কলকাতার দিকে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেবো দেখুন বুধবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবার বেড়েছে দেখুন বুধবার কিন্তু মোটামুটি সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকে হুগলি এবং নদিয়া এই স্ব জায়গায় বৃষ্টির সম্ভাবনা আবার শুরু হয়েছে অর্থাৎ বুধবার ছয় নভেম্বর বুধবার সকাল থেকেই বর্ধ বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন আমরা দেখে নেবো বৃষ্টিটা বাড়ছে নাকি দেখুন মোটামুটি বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়তে শুরু করেছে দুপুর বুধবার দুপুর থেকে কিন্তু বৃষ্টিটা বাড়বে অর্থাৎ ছয় নভেম্বর বুধবার দুপুর থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি দেখুন চাকুলিয়া খড়গপুর এদিকে কোলাঘাট হলদিয়া কলকাতা বারুইপুর এদিকে চন্দননগর আরামবাগ শান্তিপুর সমস্ত জায়গায় বুধবার কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে আমরা দেখে নেবো রাতের দিকে বৃষ্টিটা বাড়ছে না দেখুন মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিটা মোটামুটি না বাড়লেও মোটামুটি রয়েছে অর্থাৎ বৃষ্টি কিন্তু হবে বুধবার থেকে কিন্তু বৃষ্টি পরিমাণটা আবার রয়েছে বিভিন্ন জায়গায় চাকুলিয়া এদিকে খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা পরবর্তীতে দেখে নেবো বৃষ্টিটা বাড়ছে না কি মোটামুটি দেখুন রাত বাড়লে কিন্তু বৃষ্টিটা বেশ বেড়েছে অর্থাৎ দেখুন রাতের দিকে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টিটা থাকবে কলকাতা হাওড়া হুগলি কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর হাবড়া এদিকে দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া চন্দ্রনগর খরদা এবং আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর পূর্ব বর্ধমান কাটোয়া মে এদিকে দেখুন মোটামুটি বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে পরবর্তীকালে আমরা দেখে নেবো বৃষ্টিটা বাড়ছে নাকি দেখুন মোটামুটি বৃহস্পতিবার অর্থাৎ সাত নভেম্বর বৃহস্পতিবার সকালের দিকে একটুখানি বৃষ্টির উপরবর্তী জেলা থাকবে বাকি আমরা দেখে নেব পরবর্তীকালে বৃষ্টিটা রয়েছে নাকি দেখুন মোটামুটি বুধবার বৃষ্টিটা থাকছে বৃহস্পতিবার শুধু সকালের দিকে দেখুন এই উপরবর্তী জেলায় বৃষ্টিটা রয়েছে মোটামুটি দেখে নিতে পারছি দেখুন খড়গপুর কোলাঘাট আরামবাগ হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি পরবর্তীকালে মোটামুটি বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই আস্তে আস্তে কিন্তু এবার আমরা লক্ষ্য করে দেখব যে নভেম্বর থেকেই মোটামুটি শীতের আবহাওয়া দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এই বছর লানিনার প্রভাবে দক্ষিণবঙ্গে এবং পুরো ভারতবর্ষে প্রচণ্ড পরিমাণে ঠান্ডার সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালী পুজোর দিন বৃহস্পতিবার ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে দেখুন ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ এই এবং ঢাকার এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে আমরা দেখে নেব বৃষ্টিটা বাড়ছে নাকি দেখুন মোটামুটি সময়বার সকাল বাড়তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপলবর্তী বিভাগ যেমন খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিটা রয়েছে লোহাগড়া খুলনা পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ছে পরবর্তীকালে আমরা দেখে নেব বৃষ্টিটা বাড়ছে নাকি মোটামুটি দেখুন দুপুরগুলোতে কিন্তু মোটামুটি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই রংপুর বিভাগে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে আমরা দেখে নেব পরবর্তীকালে বৃষ্টিটা বাড়ছে নাকি মোটামুটি দেখুন রাজশাহী বিভাগেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী এদিকে দেখুন মোটামুটি মেহেরপুর খুলনা এই সমস্ত জায়গায় বৃষ্টিটা হতে পারে যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর শ্যামনগর এদিকে দেখুন মঠবাড়িয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে থাকবে পরবর্তীকালে আমরা দেখে নেব বৃষ্টিটা বাড়ছে নাকি দেখুন পরবর্তীকালে বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই এবার আমরা দেখব শুক্রবার অর্থাৎ পয়লা নভেম্বর বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাকি উপলবর্তী বিভাগ যেমন দেখুন খুলনা বরিশাল বিভাগে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেব যে পরবর্তীকালে বৃষ্টিটা কতটা বাড়বে দেখুন বাংলাদেশে মোটামুটি সময়ের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিকেলবেলার দিকে দুপুর থেকে মোটামুটি ঢাকা খুলনা বরিশালের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এদিকে মনমেন সিং বিভাগের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি রংপুর বিভাগে যেমন দেখুন দিনাজপুর এদিকে বালুরঘাট ঘোড়াঘাট বগড়া এদিকে দেখুন চার সরিষাবাড়ি কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা হয়েছে ভারী বৃষ্টি তেমন কোনো তার সম্ভাবনা নেই বাংলাদেশের এদিকে দেখতে পাচ্ছি দেখুন বাংলাদেশ এদিকে ঢাকা লোয়াগড়া মাদারীপুর ফরিদগঞ্জ মোতিরহাট খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেব সন্ধ্যের দিকে কোনো জায়গায় বৃষ্টি রয়েছে সন্ধ্যের দিকে দেখুন তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই মোটামুটি এই রংপুর বিভাগে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি আর বাকি সমস্ত জায়গায় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই মোটের উপর আবহাওয়া শুকনো থাকবে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ